একটি ছেলে যে কোনো কনভেনশনাল এডুকেশন করেনি, স্কুল কলেজ প্রথাগত ব্যবস্থায় নেই, সে ট্রাভেলার হতে চেয়েছিল, বাড়ি থেকে পালিয়ে গোটা পৃথিবী ঘুরতে চেয়েছিল, সিনেমা বানাতে চেয়েছিল, কবিতা লিখতে চেয়েছিল, সেগুলো হয়নি। মাথার ওপর সিনেমা করতে গিয়ে একটা দেনা চাপে, আর দেনা শোধ করার জন্য সিনেমারই এডিটারের থেকে 3,000 টাকা ধার নিয়ে টি-শার্ট বানিয়ে যাদবপুর ইউনিভার্সিটির ফুটপাতে টি-শার্ট বেচা শুরু করে, আর 4 বছর পরে তার একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটাই আমি ক্যাপিটাল আমি মনে করি আজও ভূতের বাবা যোগায়। আপনি যদি ডেডিকেটেড থাকেন আপনার কাজে, আপনার নিজের প্রোডাক্টের প্রতি যদি আপনার কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি এটা বানাচ্ছি, এটা বিক্রি হবে, এটা বিক্রি হতে পারে, তার কারণ এটা আমি বানাচ্ছি, এবং এটার জন্য আপনার একটা নিজস্ব মার্কেট স্টাডি, সেটা কোনো MBA স্কুল দেবে না, বি স্কুল দেবে না, এম স্কুল দেবে না, সেটা আপনি বুঝতে পারবেন যে মানুষ কী চাইছে, তাহলে মানুষকে রিড করতে গেলে আপনাকে মানুষের সঙ্গে থাকতে হবে। আমার টি শার্ট যেটা আমি পরে আছি, মহিনের ঘোড়াগুলি বাংলার প্রথম ব্র্যান্ডেড টি শার্ট, কলকাতা শহরে আমার আগে এই টি শার্ট কেউ করেনি, কিন্তু মহিনের ঘোড়া যদি ইউটিউব সার্চ করেন, প্রতিকাটা গান খোলেন, তাহলে দেখবেন কয়েক লক্ষ কয়েক মিলিয়ন সেখানে ভিউ আছে। তাহলে সেই গানটার সঙ্গে এই টি শার্টটা, আমার টি শার্ট পরে আমার বন্ধু অনুপম রায় সে দুবাইতে গিয়ে প্রোগ্রাম করেছে, দিস প্রমোশন, যে আমার আগে ওটা ভাবেনি। তা আপনার আইডিয়াটা ওখানেই হতে হবে, তার মানে টাকাটা সব নয়, টাকা জোগাড় হয়, যদি চেষ্টা করা যায় টাকা জোগাড় হয়, ব্যাঙ্কও টাকা দেয়, মার্কেট আপনার পাশে দাঁড়িয়ে আছে। আজকে আমার পাশে বহু লোক লগ্নি করেছে, ক্যাফে একটার জায়গায় আমার সেকেন্ড ক্যাফে খুলছে 15ই আগস্টে, একটা প্রপার ই কমার্স লঞ্চ করছে, আমি ট্রাভেলিংয়ের একটা নতুন দিক খুলেছি যেখানে আমি ডেস্টিনেশন বলি না, আমার সঙ্গে ট্রাভেলিং করার জন্য আপনি আমার সঙ্গে ঘুরতে যাবেন আমি ডেস্টিনেশন বলছি না, তার মানে কি একটা অল্টারনেটিভ কালচার যেটার একটা মার্কেট ভ্যালু ডেভেলপ করেছে, সেইটাকে আপনাকে ধরতে হবে। তার জন্য আপনার ডেডিকেশন, আপনার কনফিডেন্স এবং আপনার পরিশ্রম, যেটা হার্ডওয়ার্ক, সেখানে কোনোরকম ফাঁকি দেওয়া যাবে না, সেখানে 200% কনফিডেন্স থাকতে হবে যে না আমি ফাঁকি দেবো না আমার কাজে, আমি আমার কাজকে প্রাধান্য দেবো এবং আমি আমার নিজের কাজের প্রতি যত্নবান হব, এবং নিজের কাজের প্রতি যত্নবান হওয়া শুধু না, সেখানে আমার কনফিডেন্স থাকবে যে কাজটা এগোতে পারে, তাহলে আমার মনে হয় যে কোনো রকমের আপনার আইডিয়াটা বাস্তবায়িত হতে পারে। আমি অনেককে দেখেছি যারা আমার ক্যাফেতে এসে বলেছে যে এরকম তো দারুণ ব্যাপার, আমিও করতে পারি, আসলে তারা করতে পারেনি একটা কারণে, যে আপনি ভেবে যাচ্ছেন সারাক্ষণ থিওরিটিক্যালি, শুধু ভাবলে হবে না, আমার বক্তব্য আপনাকে রাস্তায় নামতে হবে, আপনি রাস্তাটা যে খানাখন্দ আছে এখানে যে আনইভেন, এই আনইভেনটা আমি বুঝবো কী করে যদি আমি এখানে পা না দিই, আমি যদি দূর থেকে বলি যে ওটা আনইভেন না ইভেন, তাহলে আমি কোনোদিন বুঝতে পারবো না। তো আমি যদি একটা সিকিউরিটি একটা জোন থেকে, একটা সিকিউর জোন থেকে গোটা পৃথিবীকে দেখার চেষ্টা করি, একটা কমফর্ট জোন থেকে, আমরা যেটা প্রবলেম আমাদের কী, আমরা একটা কমফর্ট জোন থেকে ভাবি ফার্স্টে যে আমি এই ব্যবসা করলে আমি এত টাকা রোজগার করব। আমি বলছি এটার উল্টোটা থেকে ভাবতে হবে, যে আমি এই আমার প্রোডাক্টটাকে নিয়ে বাজারে যাব এবং এই প্রোডাক্টটার ক্ষমতা আছে বাজারজাত হওয়ার, এইটা যদি কনফিডেন্স থাকে তাহলে আপনাকে প্রথমত রাস্তায় নামতে হবে, আর আপনি রাস্তায় নামলে দেখবেন যে এখানটা পা উঁচু হচ্ছে, এখানটা পা নিচু হচ্ছে, তাহলে আপনি বুঝিয়ে যাবেন যে এখানে আপনার একটু পাটাকে এরকম তুলে ফেলতে হবে, এখানে পাটাকে নিচু করে ফেলতে হবে। তো এইটা আমার কাছে মূল মন্ত্র জীবন, এই জার্নিটা আমার, এই জার্নিটা আমি আমার বলছি না, এই জার্নি বহু মানুষের। তো এই জার্নিটাকে মানে আপনারা যদি কিছু এখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা যদি বুঝতে চান তাহলে প্রাথমিকভাবে বুঝতে হবে যে কোনো পাঠ্যপুস্তক, কোনো রকমের থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আপনাকে সফলতার ওই দিকে যেতে দিতে পারে না, সেটা আপনাকে সহায়ক ভূমিকা দিতে পারে, সেটা আপনাকে হেল্প করতে পারে একটা সহায়ক অঙ্গ থেকে, কিন্তু যদি আপনাকে এগোতে হয় তাহলে আপনার মধ্যে যে জং ধরা বলে না, যে লিমিটেশন, সেই লিমিটেশনটাকে আগে চিহ্নিত করতে হবে যে আমি কী। তো আমি যদি এখন মনে করি যে আমি 11 ক্লাস ফেল হয়ে আমি প্রফেসর হয়ে যাবো হঠাৎ করে, তাহলে তো আমি পারবো না হতে। তো আমাদের নিজেদের চেনা দরকার আগে, ঠিক আছে? তো নিজেদের চেনাটা খুব প্রয়োজন, এই নিজেদের চিনলে তাহলে পৃথিবী চেনা যায়। এই নিজেকে চিনে তখন আপনি ডিসাইড করুন যে আপনি কোন দিকে এগোবেন, কী করবেন না করবেন, এই নিজের সঙ্গে কথাটা খুব জরুরি।